আজকের হেডলাইন হচ্ছে গুলুবাবু ঘুমাচ্ছেন সকাল থেকে। পুচকুকে নিয়ে বাড়ি ফিরতে পারবো, যেটা হচ্ছে সব থেকে একটা আনন্দের একটা খবর। তো সকাল সকাল আমি মোটামুটি রেডি হয়ে স্পঞ্জ পান দিয়ে নিয়েছি, সমস্ত কিছু ওরা রেডি টেডি করে দিয়ে গেছে। তো এখন আজকে গিয়েছিলাম সকালে পুচকু স্নান করা বা ওকে কিভাবে র্যাপিং করবে এইসব ট্রেনিংটা শেখার জন্য, কারণ ওরা প্রত্যেকটা সেশন করে যে বাচ্চা তুমি বাড়িতে নিয়ে যাওয়ার পর কিভাবে টেক কেয়ার করবে। কারণ কি এরা এখানে খুব ভালোভাবে টেক কেয়ার করে, একটা টেম্পারেচার মেনটেন করে যেখানে বাচ্চাকে রাখে, সেই জন্য বাচ্চার কোনো প্রবলেম হয় না। বাট বাড়িতে নিয়ে গেলে তো এগুলো পসিবল হয় না, তো সেই জন্য ওরা সেই ট্রেনিংটা দেয় মায়েদেরকে। তো সব নিউ মমরা গিয়েছিল, বাচ্চাদের সকাল সকাল 6টার সময় স্নান করিয়ে দিল, কি সুন্দর ভাবে ওরা শিখিয়ে দিল সমস্ত কিছু। বাট আমাদেরকে সকাল 6টায় স্নান করাতে একদম বারণ করেছে, যেহেতু ওখানে টেম্পারেচার ওরা মেনটেন করছে, বাট আমরা তো বাড়িতে ওরকমভাবে টেম্পারেচার মেনটেন করতে পারবো না। তো ওরা বলেছে একদম রোদ ওঠার পরেই যেন স্নানটা করায়। তো ওরা অনেক অনেক ট্রিপস, কিভাবে বাচ্চাকে কি করাবো না করাবো সমস্ত কিছু, সব একটা নতুন জার্নি যেন শুরু হলো আমাদের। হিরক এখানে চা বানাচ্ছে, চাবো আজকেই পুচকুকে নিয়ে আমরা বাড়ি যেতে পারবো। আমাদের এখানে চায়ওয়ালা, চায়ওয়ালা চায় চায়, এখানে এখানে হিরক চাটা করছে, আর এখানে মোটামুটি গরম জল দেওয়া আছে, সমস্ত কিছু মিক্স করে নেবে। আর এখানে রোদটা এত ভালো আসে না উইন্ডো থেকে, মানে পুরোপুরি এই দিকের বেড টেড সমস্ততে রোদটা লাগে, বেশ ভালো একটা ফিলিং বলো। শীতকালে খুব ভালো লাগবে বলো রোদটা? শীতকালটাই ভালো লাগবে আমাদের, যা মানে সিচুয়েশন দেশের, এখানে গরমকালটা বেশি, শীতকাল কম, তো গরমকালে প্রচন্ড অসুবিধা হবে। চলো, আর আমার আছে সুগার ফ্রি বিস্কিট আর হিরকের মেডি বিস্কিট, তাই তো? আমি এদিকে পর্দাটা পুরোপুরি সরিয়ে দিয়েছি যাতে কি বেডে একটু রোদ লাগে। দেখো খুব সুন্দর ভাবে রোদটা লাগছে। আজকে হিরকের ব্রেকফাস্টে পোহা আছে আর আমার ব্রেকফাস্টে আছে স্যান্ডউইচ। এই পেঁপেটা কতদিন পর খেলাম। আজকে যেহেতু ডিসচার্জ আছে সেহেতু ওরা একটু তাড়াতাড়ি লাঞ্চটা দিয়ে দিয়েছে। আজকে লাঞ্চে দিয়েছে ভাত, ডাল, আর এখানে ফুলকপির তরকারি আছে, আর এখানে আছে স্যালাড, আর এখানে আজকে মাংস দিয়েছে, আর দিয়েছে টক দই। কনস্টিপেশন হয় তখন তখন খাবে, 5 ডেজ কন্টিনিউ করবে, তারপরে যদি কনস্টিপেশন হয় তখন খাবে। কি এটা কন্টিনিউ করবে? মানে তো কনস্টিপেশন মানে তো কনস্টিপেশন হয়, এখানে ডক্টর আমার জন্য যেগুলো প্রেসক্রাইব করে দিয়েছে সেগুলোই এখন নার্স আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে। তারপর একজন আসবেন যিনি আমাদের পুচকুর জন্য বুঝিয়ে দেবে পুচকু কি খাবে না খাবে। এই তো পুচকু এসে গেছে, চলো এবার পুচকুকে নিয়ে বাড়ি ফেরার পালা আমাদের। ঘুমিয়ে পড়েছে, সেগুলো আপনার রেগুলার ইউজ হবে, কিছুগুলো আপনার ইমার্জেন্সির জন্য হাতের কাছে রাখতে হবে, যদি দেখছেন ইমার্জেন্সি আছে সেক্ষেত্রে ইউজ হবে, নাহলে আপনার কাছে কিনে রাখতে হবে, ঠিক আছে? হ্যাঁ স্যার বলেছেন বাড়িতে যাওয়ার পর থেকে আপনি একদিন স্নান করাবেন, একদিন স্পঞ্জ দেবেন। এটা বেবির সমস্ত প্রেসক্রিপশান আমাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে, বেবি বাড়িতে কী খাবে, কোন মেডিসিন ডেলি চলবে বা ইমার্জেন্সিতে কী মেডিসিন ব্যবহার করব, বা ও সমস্ত টেক কেয়ারের সমস্ত কিছু এখানে বুঝিয়ে দিচ্ছে। বাবা পছন্দ হয়েছে? পুচকু সোনা রেডি হয়ে গেছে, নতুন জামা পরে ফেলেছিস? পুজোতে নতুন জামা পরেছে বুঝলে, পুজোতে নতুন জামা পরেছে পিঙ্ক কালারের, আর এখানে তো দিদির ড্রেস পিঙ্ক, পিঙ্কি পিঙ্কি সব, আমারই ব্লু হয়ে গেছে, আমিও পিঙ্ক ড্রেস, আমি কি করে জানবো যে আমার পুজোটা পিঙ্ক পরবে?
এখান থেকে আমাকে সাজেস্ট করা হয়েছে বাচ্চাকে র্যাপ করে রাখানোর জন্য, কারণ কি ওরা পেটের মধ্যে তো একদম ছোট্ট গুড়ি পাকিয়ে থাকে, তাই ওদের র্যাপ করে রাখাটাই সবথেকে সেফ, আর ওরা নিজেদেরকে খুব সেফ বলে মনে করে। তো এখানে আমাদেরকে শেখানো হচ্ছে র্যাপ কী করে করবে। এরকম ইউটিউবে অনেক ভিডিও আমরা কিন্তু দেখতে পাই যে বাচ্চাদেরকে র্যাপ করতে হয় কীভাবে, বাট এই প্রসেসটা আমার সত্যি ভীষণ ভালো লেগেছে, আর আমি এইভাবেই বাড়িতে গিয়ে ওকে র্যাপ করে রাখবো। আর এভাবে র্যাপ করে রাখার এত উপকারিতা আছে, বাচ্চা খুব ভালোভাবে রাত্রিতে ঘুমাতে পারে, দিনের বেলা ঘুমাতে পারে, এবং এই র্যাপ করলে বাচ্চা নিজেকে খুব সেফ মনে করে, যেন মনে হয় ও এখনও পেটুর মধ্যেই আছে। এবার এই ব্যাগটার মধ্যে ঢুকিয়ে ওকে নিয়ে যাওয়া হবে, আর এই ব্যাগটার মধ্যে ওরা কিন্তু নিজেদেরকে খুব সেফ মনে করে। ছোট নিউবর্নদের জন্য কিন্তু এই স্লিপিং ব্যাগটা কিন্তু খুব ভালো। দাদুর কোলে ফার্স্ট টাইম, বাবা খুশি আছো? গলি তুমি বাড়ি যাচ্ছো? গলি তুমি বাড়ি যাচ্ছো? চলো বাড়ি যাই এবার আমরা, চলো সবাইকে টাটা করে দিই, টাটা টাটা, চলো লিফট এসে গেছে, চলো চলো চলো। গাল হয়েছে, দুগ্গা এলো বাড়িতে। তুমি কি ব্যাগগুলো পরে নিতে আসবে? সবাই মিলে ব্যাগগুলো নিয়ে চলে গেলে হয় না, তাহলে আসতে হবে না। হ্যাঁ ব্যাগগুলো সবাই মিলে নিয়ে চলে যাক, বাবাকে কিছু দিয়ে দাও, বাবার গাড়িটা একটু 5 মিনিটের জন্য কোথাও রাখবে, বাবা একটু চলে যাবে। হ্যাঁ এখানটা থাকবে, ঠিক আছে তাহলে দাদা এই গাড়িটা এখানে রেখে দাও কিছুক্ষণের জন্য। চলো এবার ওকে বাড়িতে নিয়ে যাই, ওর নিজের বাড়িতে ও প্রথমবার যাচ্ছে। মা কিছুদিন আমাদের সাথে থাকবে, বাট তারপরেই মা চলে যাবে, কারণ কি বাবা ওখানে একা থাকবে, বাবার খুব সমস্যা হয়ে যাবে। তো সেই জন্য এই দিদিকে আমি আমার হেল্পিং হ্যান্ড হিসেবে রেখেছি, তো উনি আমার সাথে থাকবেন এবং আমাকে সমস্ত বেবি টেক কেয়ার হেল্প করবে। খুব ইচ্ছে আছে বেবি টেক কেয়ার আমি নিজের হাতে করব, তবে যেহেতু প্রথম মা হয়েছি সেহেতু অনেক কিছুই জানা নেই, সেহেতু ওনার কাছ থেকে আমি ট্রেনিংটা নেব। কিলে তুই উঠবি না? কি রে ওঠো ওঠো ওঠো, দুধু খাবে নাকি? দুধু খাবে আর একটু, খিদে পেয়েছে মনে হয়, একটু খাবি বাবু? খিদে পেয়েছে, খিদে পেয়ে চলেছো, খাবে দুধু খাবে, আবার চুচু করেছো? সারা দিন ঘুমিয়েই যাচ্ছে ঘুমিয়েই যাচ্ছে, পাপা যতবার আসছে গলু ততবারই ঘুমাচ্ছে। কি রে কি রে, রেস্ট করছে নাকি পরের মাস থেকে নাকি? ও মানে প্রচুর এনার্জিটা নিচ্ছে। হ্যাঁ কি রে এনার্জি নিচ্ছিস? সবাইকে বলছি যে ঘুমাচ্ছে, আর সবাই বলছে এক মাস পর থেকে নাকি রাত জাগাবে প্রচুর। ভিডিও গেম খেলবো, চল ভিডিও গেম, চল গেম খেলবো, চল আর ঘুমিয়ে লাভ নেই, চটপট। মানে 24 ঘন্টায় ঘুমাচ্ছে, শুধু খাচ্ছে আর ঘুমিয়ে পড়ছে। ওই কি কথা বলবো রে তোর সঙ্গে, চল আজকে নিউজ তোকে পড়ে শোনাই। আজকের হেডলাইন আছে, গুলুবাবু ঘুমাচ্ছেন সকাল থেকে, সুচু করেনি, মাত্র দিনে একবার সুচু করেছে। ঘুমাবি না? তুমি এত ভোরবেলা উঠে পড়েছো, জানো এখন কটা বাজে? এখন 4টি বাজে, এখন তো 4টি বাজে। খেলু খেলু করবে,
তুমি মাম্মার সাথে খিলু খিলু করবে? লি বাবলি উলু 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 বাবলি না না, মুগিয়ার দিদি নেই তো। গুড মর্নিং। আর এখন এভাবেই দিন কাটবে, দিন কখন হচ্ছে, রাত কখন হচ্ছে, ভোর কখন হচ্ছে কিছুই বুঝতে পারবো না। তো আমি ভিডিওটা এখানে শেষ করি। আজকে কলু প্রথম বাড়িতে এসেছে, আজকে নেক্সট ডে, তো এভাবেই চলছে। আমি কখন রাত হচ্ছে, দিন হচ্ছে কিছুই বুঝতে পারছি না, খুব ব্যস্ততার মধ্যে দিয়ে চলছে। তবে আমি আর হীরক এই ব্যাপারটা ভীষণ বেশি এনজয় করছি। আর যদি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে কলুর জন্য কিন্তু একটা লাইক চাই। আর কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলো না যে কীরকম লাগলো ভিডিওটা। যদি তোমরা ইউটিউবে দেখে থাকো, তাহলে চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। আগে সুন্দর সুন্দর অনেক ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। যদি ফেসবুকে দেখে থাকো, তাহলে পেজটা অবশ্যই ফলো করতে ভুলো না, স্মাইল উইথ আস। আবার দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ব্লগের সাথে। ততক্ষণ পর্যন্ত স্টে হ্যাপি, স্টে হেলদি, স্টে ব্লেসড, স্টে পজিটিভ, এন্ড বাবাই টেক কেয়ার, লাভ ইউ অল, বাই।